আমাদের একটা হাড়ি রেডি হচ্ছে, দেখুন মটনের হাড়ি। এই হলো মটনের পিস গুলো, দেখুন লাফাবে, টপটপ করে পড়বে। দেখুন হাড়ি রেডি করছি আমি, দেখুন কি দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি, দেখুন আমুলের টক দই চলে যাচ্ছে এইভাবে, যত কোয়ান্টিটি টক দই চলে গেল। এবার আমাদের খোয়া ক্ষীর চলে যাবে, দেখুন এই খোয়া ক্ষীর চলে গেল। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, এইভাবে ঝরে ঝরে পড়বে। দেখুন আলু পকোড়া, বৃষ্টির মতো পড়ছে, বৃষ্টির মতো বৃষ্টি পড়ছে, দেখুন এত বড় কোয়ান্টিটি আলু পকোড়া গেল। চালটা ঢেলে দিচ্ছি, দেখুন 15 কেজি চাল চলে গেল, লবণ চলে গেল। লেবুর রস দিয়ে দিচ্ছি, দেখুন এত পরিমাণে কেশর দেওয়া আছে, কেশর চলে যাচ্ছে, দেখুন গরম মশলা চলে গেল এত পরিমাণে, পরিমাণ মতো লবণ চলে গেল। এইভাবে জুসটাকে ফাটবো, এই চলে গেল আমাদের জুসটা, পুরোটা পেঁয়াজের জুসটা। রাইসটা দেখুন কিভাবে ঝরে ঝরে পড়বে, তো আমাদের রাইস এখানে 40% সেদ্ধ হবে, 60% দমে হবে। ভারতবর্ষের প্রথম এত সরু রাইস দিয়ে বিরিয়ানি হচ্ছে, দেখুন এইভাবে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়ছে, দেখুন এইভাবে রাইস। দেখুন পুরো জাফরান, পিওর জাফরান, এই চলে যাচ্ছে জাফরান এত পরিমাণে। এই আমুল দুধ চলে যাচ্ছে আর একবার, দেখুন আমুল দুধটা চলে গেল। দিয়ে আর একবার খোয়া ক্ষীর দিয়ে দিলাম, এই হলো একান্ত আপনের স্পেশাল স্পেশাল খোয়া ক্ষীর চলে গেল, দেখুন ও হো, এই হলো একান্ত আপনের 1200 গ্রাম 1.5 কেজি ঝরে পড়ে বিরিয়ানির হাড়ি। হাড়ি 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 সিল হচ্ছে, এই হাড়ি সিল হয়ে গেল, এই হলো একান্ত আপনের স্পেশাল হান্ডি বিরিয়ানি। উপরে কাঠকলাটা দিয়ে দিচ্ছি, দেখুন তারপরে ভাপ হবে, তারপর হাইটা নিচে নামিয়ে দেবো, তারপরে নিচে কড়াটা মারা হবে, 40 মিনিট দম হবে এখানে। তো ফাইনালি আমাদের হাড়িটা নেমে গেল, আমাদের নিচে কয়লা দিয়ে দিচ্ছি, এই আমাদের হাড়ি দমে বসে গেল, 40 মিনিট হবে, তারপরে চলে যাবে আমাদের সামনে হাড়ি কাটা। দেখতে পাবেন যে ভারতবর্ষের ঐতিহাসিক বিরিয়ানি শুরু হলো, শুধু সবুজ ঝড়ের সঙ্গে সবুজ ধোয়া উঠবে। এখন তো আপনার হাড়ি দিকে দেখুন কিভাবে হাড়িটা খুলছি, আর ধোয়াটা দেখুন, এই হলো ধোয়া, পুরো ধোয়া ধোয়া, আর ঘিয়ের সঙ্গটা বলেছি, এই দেখুন ভারতবর্ষের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, এই হলো এখন তো আপনার স্পেশাল ঘি, এই হলো ধোয়া ঘি, পেঁয়াজ বেলটা ঝয়ে গেলে পড়বে, ঝয়ে গেলে পড়ছে, দেখুন কিভাবে ঝরছে। এই হলো আমুল বাটার চলে যাচ্ছে, যত পরিমাণে আমুল বাটার যাবে দেখুন কত পরিমাণে যাচ্ছে, যে পুরো বাটার, পুরো বাটার আর ঘিয়ের বিরিয়ানি সেন্ট ছাড়া কালার ছাড়া আর কি হবে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে, দেখুন রাইসটা দেখুন যে কত সরু রাইস, এই হলো এখন দাপন চাকদা রাইস, দেখুন ঝরছে কি হচ্ছে, লাদাখ থেকে ঝর্ণা ঝরছে, যে পাহাড় থেকে সাগর আর সাগর থেকে পাহাড়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, শুধু এটাই ঝরবে, কি ঝরবে, এখন দাপনের রাইস ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, এইভাবে ঝরে ঝরে পড়বে, কি হচ্ছে দেখুন কিভাবে ঝরছে, দেখুন।